নমস্কার, আমরা এই ভিডিওতে অতীতকে স্মরণ করার জন্য কিংবদন্তি বা লেজেন্ডের ভূমিকা নিয়ে আলোচনা করব। কিংবদন্তি বা লেজেন্ডের গল্পগুলি ব্যক্তিকেন্দ্রিক হয়। আবার কোন ব্যক্তির চরিত্র বা জীবন কাহিনীকে কিংবদন্তি কাহিনী বলে ধরা হবে তা নির্ভর করে ওই ব্যক্তির গুরুত্বের উপর। যেমন সকলের জীবনেই অনেক ঘটনা ঘটে, সকলেরই জীবন কাহিনী হয়, কিন্তু সবার জীবন কাহিনী কিংবদন্তি কাহিনী হয় না। কিন্তু রামচন্দ্র, হারকিউলিস অথবা গোপাল ভাঁড়ের মতো ব্যক্তিদের কাহিনীকে আমরা কিংবদন্তি কাহিনী বলতে পারি। এছাড়া শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী ও অন্যতম। এখানে মনে রাখতে হবে, কিংবদন্তি চরিত্রগুলি হবে সাধারণ মানুষের থেকে বেশি শক্তিশালী, সাহসী ও মানবদরদী। কিংবদন্তি চরিত্রগুলি উঠে আসতে শুরু করে সামাজিক বিবর্তনের সাথে, তবে ঐতিহাসিকরা সেই কাহিনীগুলিকেই ইতিহাসের সাথে যুক্ত করে যেগুলির উপযুক্ত তথ্যসূত্র থাকে। কিন্তু এই ধরনের ঘটনাগুলি পরবর্তী সময়ে এতটাই দুর্বল হয়ে পড়ে যে ইতিহাসের আসল ঘটনা উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। এর সাথে অতিরঞ্জিত ব্যাপারটি তো থাকেই, না হলে কোনো কিংবদন্তি ঘটনা অতি মানবীয় বলে মনে হবে না। যেমন প্রাচীন গ্রিসের অন্যতম কিংবদন্তি ছিলেন হারকিউলিস। তিনি একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন। তার সম্বন্ধে কিংবদন্তি প্রচলিত আছে, তিনি যখন শিশু ছিলেন তখন কুইন অফ গড বা হেরা দুটি সাপ পাঠান তাকে হত্যা করার জন্য, কিন্তু হারকিউলিস জেগে উঠে সাপগুলিকে হত্যা করেন। বর্তমানে ভারতের সবথেকে চর্চিত দুইজন কিংবদন্তি চরিত্র হল রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ। রামচন্দ্রের লঙ্কা জয়ের কাহিনী এবং পত্নী সীতাকে উদ্ধারের কাহিনী রামায়ণে পাওয়া যায়, এবং ভারতের অন্য একটি মহাকাব্য মহাভারতের প্রধান কিংবদন্তি চরিত্র ছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের কারাগারে জন্ম হওয়া থেকে তার বাল্যকাহিনী এবং কুরুক্ষেত্রের যুদ্ধ সব কিছুই জানা যায় মহাভারতে। তবে সারা বিশ্বের সবথেকে জনপ্রিয় কিংবদন্তি চরিত্র হল রবিনহুড। তিনি মেরি ম্যান নামক ডাকাত দল তৈরি করেছিলেন। তার কাহিনীগুলি সাধারণত নটিংহাম শায়ারের শেরউড জঙ্গলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এছাড়া সারা পৃথিবী জুড়ে বহু সংখ্যায় কিংবদন্তি কাহিনী আছে, যেগুলি মৌখিক ইতিহাসের অন্যতম উপাদান হিসেবে কাজ করে।